আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। সবাই নিশ্চয়ই ঈদের প্রস্তুতিমূলক কাজ চলছে, তো আমার আজকে শেষ হলো। তো আজকে আমি আপনাদের সামনে একটা ছোট্ট একটা ব্লগ নিয়ে হাজির হচ্ছি। এটা মূলত ঈদের প্রস্তুতিমূলক ব্লগ। তো ঈদের আগে আমি কিছু শপিং করেছি সিঙ্গাপুর মার্কেট থেকে, আর কোন দোকান থেকে কিনেছি আর কীভাবে সাজিয়েছি সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। তো থাকুন সবাই আমার সাথে, আবার দেখা হবে ঈদের মাংস বিতরণের পর দাঁড়টাত খেয়ে, দেন আপনাদের সাথে আবার নতুন কোনো একটা ব্লগ নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, পরিবার পরিজনকে সবাইকে নিয়ে ভালোভাবে ঈদ করুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ঈদ মোবারক। আমরা আজকে এসেছি ঢাকা নিউ সুপার মার্কেটে। তো এখানে অনেক হোম ডেকোর রিলেটেড অনেক দোকানই আছে। তো আমি যে দোকানটাতে এসেছি সেটার নাম হচ্ছে মাইগ্রেস লিভিং, 11 নম্বর গলি। এই দোকানটাতে হোম ডেকোর রিলেটেড অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, আমার কাছে অনেক ভালো লাগে, আমি প্রায় এটাতেই আসি। তো ওদের এখানে আসলে মনে হয় সব কিছুই কিনে ফেলি, ঘর সাজানোর এত সুন্দর সুন্দর আইটেম পাওয়া যায়, মানে কোনটা রেখে কোনটা কিনবো। আর আপনারা আসলে মনে হয় এরকমটাই চাইবেন, তবে আপনাদের পকেট ভর্তি যদি টাকা থাকে ব্যাগ ভরে নিয়ে যেতে পারবেন। আর এখানে বেশ একটু দামাদামি করে কিনতে হবে, যেহেতু এটা ফিক্সড প্রাইসের দোকান না, ওরা যা চাইবে তার থেকে আপনি দামাদামি করে কিনে নেবেন। তো এখানে আমি অজয়ভাবেই দেখছি আর কোনটা রেখে কোনটা নেবো সেটাই মানে দুজন মিলে চিন্তা করছি। তো এরকম করে আমরা বেশ কিছু জিনিস নিলাম, আর প্রায় 2-2.5 বছর পরে আমরা মানে একটু ঘর সাজানোর জিনিসের কিনতে গেলাম এই অনেক দিন পর, যেহেতু করোনা ছিল এতদিন বের হওয়া তো হয়ই নেই। তারপরেও যে ঈদটা আমরা করলাম রোজার ঈদ, সেই রোজার ঈদ আমরা বাসায় ছিলাম না, আমি ঢাকায় ছিলাম না, যে বাইরে ঈদ করেছি। আর এবছর যখন কোরবানিরটা যখন আমি ঢাকায় আছি এখন, তো চাচ্ছি একটু আমার ঘরটাকে একটু সাজাবো, তো সেই জন্যে চলে এসেছি এই দোকানটাতে। তো আপনারা দেখুন, আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি কী ধরনের আইটেমগুলো পাওয়া যায়। তো কেনাকাটা শেষ করে আমি বাসায় চলে এসেছি, আর এদিকে ভাবিও চলে গেছেন ভাবির বাসায়। তো আমি আজকে কী কী কেনাকাটা করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে 2টা পুতুল নিয়েছি আমার মেয়ের রুমের জন্য, এটা একটা ফ্লাওয়ার ভাস জগের আদলে করেছে, তো টিনের উপর তৈরি, এটা রং করে তৈরি করা হয়েছে, ভালোই লাগলো আমার কাছে তো আমি নিয়ে নিলাম। ওদের এখানে বিভিন্ন কালারের বাটারফ্লাই পাওয়া যায়, সেখান থেকে আমি 3টা নিয়েছি আমার গাছের টবে সাজিয়ে রাখার জন্য। এগুলো হচ্ছে সাইবেরিয়ার পাখি ফ্লেমিঙ্গো, তো আমি 1 জোড়া নিয়েছি, দেখতে খুব ভালো লাগে সাজানোর জন্য। তো জোড়া হিসেবে নিলে ভালো, একটা ভালো লাগবে না, জোড়া একসাথে সাজিয়ে রাখলে তখন দেখতে ভালো লাগে। আর এখানে একটা সেন্টেড ক্যান্ডেল নিয়েছি, আর নিয়েছি এটাও একটা ক্যান্ডেল রাখার জন্য, ক্যান্ডেল রাখার জন্য পদ্ম, খুবই সুন্দর লেগেছে, ভালো লেগেছে আমার কাছে। তো জয়া ভাবি একটা নিল, আমি একটা নিলাম, আমাদের দুজনের খুব পছন্দের ছিল এই জিনিসটা। আর এখানে কিছু
পট নিয়েছি আমি, ডেকোরেশন পট হিসেবে ব্যবহার করা যেতে পারে, বা আপনারা এখানে ড্রাই খাবারগুলো রাখতে পারেন, কাজু চকলেটস বাচ্চাদের জন্য, আর সাজানো যেতে পারে। আর এখানে দুইটা হাঁস নিয়েছি, তো ওরা ছোটো ছোটো হাঁসগুলো একসাথে সেট হিসেবে বিক্রি করে, ছোটো দুইটা বড় দুইটা, কিন্তু আমি একটা ছোট একটা বড় সেট করে নিয়েছি ওভাবে ওদের কাছ থেকে। এটা হচ্ছে একটা ফ্লাওয়ার ভাস কাঁচের বড়, তো আমি তিনটা পদ্ম পাতার স্টিক নিয়েছি, সেটা সাজানোর জন্য এই লম্বা ফ্লাওয়ার ভাসটা নিলাম। তো খুব সুন্দর পদ্ম পাতাগুলো, সবসময় তো রিয়েল গাছ ঘরে রাখলে অনেক সময় থাকে না বা মরে যায়, তো এই জন্য এই ধরনের মানে জিনিসগুলো রিয়েল লাগে, দেখতে ভালোও লাগে, আবার অনেকদিন মানে রাখাও যায় বাস ঘরে। আর এটা নিয়েছিলাম অনলাইন থেকে, রানার টেবিল ম্যাট। আর এই মিররটা নিয়েছি আমার ডাইনিংয়ের জন্য, তো এই টাইপের মিরর আমার খুবই অনেকদিন ইচ্ছে ছিল, নিবো নিবো, তো এবার ওদের এখানে দেখলাম যে ছোট সাইজ একটা পেলাম, নিয়ে নিলাম। তো এই ছিল আমার আজকের শপিং, তো কেমন লেগেছে আপনাদের? এখন আমি আপনাদের দেখাবো কোনটা কোথায় সেট করছি। নতুন কেনা আয়নাটা ডাইনিং স্পেসের দেয়ালে আগের আয়নাটার রিপ্লেস করলাম, তো কেমন লাগলো। আর এদিকে হচ্ছে ডাইনিং টেবিলের পাশে যে আমার ক্যাবিনেটটা আছে, সেটাকে আবার নতুন করে একটু গোছাবো। তো গ্লাস ক্লিনার দিয়ে আগে গ্লাসটাকে পরিষ্কার করে নিলাম, তো আগে একটা রানার বিছিয়ে ছিলাম, এখন একটু অন্যরকম করে আবার চেষ্টা করছি রাখার। এই টিপটটা কিছুদিন আগে জয়াভাবি আমাকে গিফট করেছেন, গরম পানি কেটলটা আমি এখানে রাখলাম, যেহেতু এখানে থেকে চা বানানো হয়, সমস্ত গ্রিন টি গুলো এই বক্সটাতে থাকে, তো এইভাবে এই জায়গাটাকে অর্গানাইজ করলাম। বুঝতেই পারছেন এটা হচ্ছে আমার ড্রয়িং স্পেস, তো এখানেও আমার নতুন কেনা শোপিস দিয়ে আমি একটু রিঅর্গানাইজ করব, আর ওই কর্নারটাকে নতুন করে সাজাবো। এখানে গাছ ছিল, সেই গাছটাকে সরিয়ে এখন আমি সেই পদ্ম পাতা দিয়ে এখানে নতুন করে অর্গানাইজ করব, রিঅর্গানাইজ করব। আর উপরে ওয়াল পাশে ওয়ালটাতে একটা রিয়েল গাছ আছে, আর সাইডেও একটা রিয়েল গাছ রাখছে। আর এটা হচ্ছে একটা লন্ঠন আরং থেকে নিয়েছিলাম, ক্যান্ডেল স্ট্যান্ড, তো ক্যান্ডেল ভিতরে রেখে জ্বালালে বেশ সুন্দর লাগে দেখতে, এটা অনেক পুরানো দিনের একটা জিনিস। আর সাথে হচ্ছে একটা টেবিল ল্যাম্প, বাঁশের তৈরি, দেশীয় আমাদের, ফ্লোর ল্যাম্প বলে এটাকে। আর গাছের ভিতরে আমি কিছু ঝিনুক শামুক এগুলো দিয়ে দিচ্ছি, যেহেতু ফ্লাওয়ার ভাসটা পুরা কাঁচের দেখা যাচ্ছে বাইরে থেকে, আর পদ্ম পাতাগুলোর ডালগুলো ভিতরে মানে আটকে থাকবে, এতে করে নড়বে না। আর এদিকে চলে আসলাম মেয়ের রুমে, মেয়ের রুমে ওর বুক সেলফের উপরে এই দুটা পুতুলের ভাবে রাখলাম। তো এগুলো করতে করতে প্রায় বিকেল হয়ে গেছে, তো ভাবলাম মাঝখানে একটু ট্রিপ ব্রেক নিয়ে নেই, তো আমি চা বানাতে চলে আসলাম। যারা নতুন এই টিপটে চা বানিয়ে থাকেন চুলাতে, দেখা যায় অনেক সময় চাটা বলকে পানি উপর দিকে উঠে যায় পাতিলের মতোই, তো খুব সাবধানে করতে হবে যেন হাতটাত না পুড়ে যায়। আমার তো দু একবার এরকম মানে একটু অ্যাক্সিডেন্ট হচ্ছিলই। আর হ্যান্ডেলটা গরম হয়ে যায়, হ্যান্ডেলটা ধরতে হয় ধরার কিছু দিয়ে, কাপড় টাপড় দিয়ে ধরতে হয়। তো চা বানিয়ে আমি চাটা খেয়ে সবাই মিলে চলে এলাম সেই ডাইনিং রুমের, ড্রয়িং রুমের আমার সেন্টার টেবিলটা এখন একটু সাজাবো। আসলে সাজানোটা যখন সাজানো হয়
তখন মনে হয় এভাবে রাখলে ভালো হবে না এভাবে রাখলে ভালো হবে, তো ঘুরিয়ে ফিরে রেখে যে দেখা যায় যখন যেটা ভালো লাগে তখন সেভাবে সেট করা হয়। এখানে টিভি ক্যাবিনেটের উপরটা একটু রিঅর্গানাইজ করব, আর সেই জন্য আমি ক্যাবিনেটটাকে একটু মুছে নিছি ভালো করে। এখানে নতুন একটা রানার বিছিয়ে দিলাম। এটা পথস গাছ বা মানি প্ল্যান্টও বলে থাকে অনেকে। এইভাবে গাছ আর নানা ধরনের শোপিস গুলো দিয়ে, আর নতুন কেনা শোপিস যেটা হচ্ছে ফ্লেমিঙ্গো পাখি দুটো, ওই দুটো দিয়ে আমি এখানে সাজাবো। গাছের কাছে পাখিগুলো রাখলে বেশ ভালো লাগে দেখতে। আর ক্যান্ডেল, নতুন ক্যান্ডেলটা রেখেছি, সেন্টেড ক্যান্ডেল যেটা। আমার এই পাশের কর্নারটা আর টিভি ক্যাবিনেটটা সাজানো হয়ে গেল। এই ফ্লোর ল্যাম্পটা কিনেছি আলম থেকে অনেক আগের, এটা কেনা। আর এটা হচ্ছে একটা রিমোট কন্ট্রোল ল্যাম্প, আগেও দেখিয়েছি অনলাইন থেকে কিনেছিলাম। আর এই যে প্রজাপতি কিনেছিলাম বাটারফ্লাইগুলো, সে একটা এখানে আমি গাছের সাথে এখন দিয়ে দিলাম, দেখতে বেশ ভালো লাগছে, রিয়েল লাগে, মনে হয় প্রজাপতি সত্যিকারের প্রজাপতির মতো লাগে এগুলো। তো এখন সব কিছু সাজিয়ে আমি ক্যান্ডেল জ্বালিয়ে আপনাদের দেখাচ্ছি যে কেমন লুক হলো নতুন করে। আর এবার গোল্ডেন গোল্ডেন ভাবটা রাখার চেষ্টা করেছি, সব কিছুতে এই গোল্ডেন ভাব আছে এখানে। মানে এই জায়গাটাতে যে কোনো বাসায় সাজাতেই একদিনে কিন্তু সাজানো যায় না, বা এত শোপিস কেনা যায় না। আমার অনেক বছরের কালেকশন এগুলো, আমি আস্তে আস্তে একটু একটু করে সব সময় যেখানে গিয়েছি যেখানে যখন যেখানে যেটা পছন্দ হয়েছে কিনে কিনে এগুলো আমি কালেক্ট করেছি। তো এগুলো ঘুরিয়ে ফিরিয়ে আবার সাজানোর চেষ্টা করি, আর মাঝে মধ্যে কিছু আবার ভালো লাগলে নতুন কিছু কিনি, সাথে সেটা অ্যাডও করি। ঠিকানাটা আপনাদের আরেকবার দেখিয়ে দিলাম, এভাবে রিঅর্গানাইজ করলাম। দেয়ালের একটি আয়না অথবা কোনো আকৃতির ওয়াল শেল্ফ আপনার আলোর বিভিন্ন ব্যবহার আপনার ঘরের গভীরতা বাড়াতে পারে অনেকটা, আর অন্যদিকে ক্যান্ডেল আপনার ঘরের সৌন্দর্যকে নিয়ে যাবে বিভিন্ন স্তরে। তো আমার এক টুকরো ভালো লাগা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। এখানে আমার ডাইনিং টেবিলটাকে আবার একটু নতুন করে সাজাবো, তার গ্লাস ক্লিনার দিয়ে টেবিলটাকে মুছে নতুন একটা টেবিল ক্লথ বিছিয়ে নিচ্ছি। তো যে অনলাইনে থেকে কিনেছি যে এই রানারটা আর টেবিল ম্যাটগুলো, তো সেই রানারটা দিয়ে আমি
সাজাচ্ছি আর অন্য টেবিল ম্যাট ব্যবহার করব। তো এটা হচ্ছে পছন্দ মতো আপনার, আর কালার কম্বিনেশনটা রেখে যদি সাজানো যায় তাহলে সেই সাজানোটা আরও ফুটে উঠে। তো ঈদ উপলক্ষে ডাইনিং টেবিলটাকে সাজিয়ে নিলাম নতুন করে। তো কাঁচা ফুল তো অবশ্যই থাকবে, সন্ধ্যার সময় আনতে যাব। তো এই ছিল আমার আজকের ভিডিও ঈদ উপলক্ষে ঘর সাজানো নিয়ে। তো বন্ধুরা কেমন লেগেছে আপনাদের কাছে? আশা করি ভালো লেগেছে। তো আজ যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা সাবস্ক্রাইব করে আর বেল বাটনে ক্লিক করে রাখবেন, এতে করে আমার নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আর পুরনো বন্ধুদের ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আবার সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।